দোকানি থেকে শত কোটি টাকার মালিক ডিএসসিসির ওয়ার্ড কাউন্সিলর আকাশ ভৌমিক, তদন্ত করে ব্যবস্থার পরামর্শ টিআইবির। নারীকে ভুক্তভোগী হিসেবে না দেখতে হবে, উন্নয়নের চালিকা শক্তি হিসেবে আইসিপিডির আন্তর্জাতিক উন্নয়ন সম্মেলনে প্রধানমন্ত্রী। ঢাকায় ব্যস্ত সময়ে ডোনার লুক, দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক, লক্ষ্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন। কক্সবাজারের লালপাহাড়ে র্যাবের অভিযান, সশস্ত্র গোষ্ঠী আরসা দুই সদস্য আটক, গ্রেনেড ও বিপুল পরিমাণ রকেট শেল উদ্ধার। এবং ভয়াবহ রূপে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, চলতি মাসেই হাসপাতালে ভর্তি 300, এবার সব ল্যাব থেকে তথ্য সংগ্রহ করবে স্বাস্থ্য অধিদপ্তর। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি অরিন ইশরাত। ছিলেন মুদি দোকানদার, এখন শত কোটি টাকার মালিক, এমন নাটকীয় উত্থান ঢাকার 59 ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের। ক্ষমতার অপব্যবহার, ঘুষ, টেন্ডারবাজি ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অঢেল সম্পদের মালিক বনে গেছেন তিনি। দুদকে জমা পড়া অভিযোগ এবং দেশ টিভির অনুসন্ধানে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ টিআইবির নির্বাহী পরিচালকের মহিউদ্দিন আহমেদের সহায়তায়। মাজহারুল ইসলামের বিশেষ রিপোর্ট। চাঁদপুরের মতলব উপজেলার কালীবাজারের আকাশ কুমার ভৌমিকের সংসার চলত মুদির দোকানের আয়ে। তবে কয়েক বছরের ব্যবধানে এখন শত কোটি টাকার মালিক। অভিযোগ আছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক এক মন্ত্রীর সান্নিধ্যে থেকে দ্রুত উত্থান ঘটে আকাশের। সেই মন্ত্রীর সহায়তায় তিনি এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 59 ওয়ার্ডের কাউন্সিলর। আকাশ কুমার মন্ত্রীর ক্ষমতার দাপট দেখিয়ে হয়ে যান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রভাবশালী ঠিকাদার। এরপর টিআর, কাবিখা, ব্রিজ, কালভার্ট, সাইক্লোন সেন্টারের অনুমোদন করিয়ে পরে তা বরাদ্দ দিতে মোটা অঙ্কের টাকা কমিশন নিতেন। এসব কাজ করার জন্য কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তাদের মাধ্যমে বিশেষ চক্র গড়ে তোলেন তিনি। দুদকের জমা পড়া অভিযোগে আরও বলা হয়, আকাশ কুমার টিআর কাবিখা বরাদ্দ দিতে 7-10 হাজার, ব্রিজ বরাদ্দে 2-5 লাখ, কালভার্ট বরাদ্দে 50,000-2 লাখ, সাইক্লোন সেন্টার বরাদ্দে 10-15 লাখ টাকা ঘুষ নিতেন। তথ্য বলছে, আকাশের বেইলি রোডের জারা টাওয়ারে ডুপ্লেক্স ফ্ল্যাট, একই এলাকার নাভানা স্টার শপিংয়ে 2টি ফ্ল্যাট এবং বেইলি রোডের 18 নম্বর ভবনে বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। রাজধানীর বিজয়নগর এলাকায় আকরাম টাওয়ারে আরও 2টি ফ্ল্যাট এবং 59 ওয়ার্ডে তার 2টি বাড়িও রয়েছে। গ্রামের বাড়িতে রয়েছে 100 বিঘা জমি। এছাড়া নিজের স্ত্রী সন্তানের নামে রয়েছে মোটা অঙ্কের টাকা। তবে এলাকায় দানশীল হিসাবে পরিচিত তিনি। এসব বিষয়ে জানতে অভিযুক্ত আকাশ কুমারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি, এমনকি খুদে বার্তা পাঠালেও কোনো উত্তর দেননি। টিআইবি বলছে, এমপি মন্ত্রীদের সহায়তায় অবৈধ সম্পদ অর্জনকারী ব্যক্তিরা জনপ্রতিনিধি হলে জনগণ তাদের কাছ থেকে নাগরিক সেবা থেকে বঞ্চিত হন। যে কোনো পেশায় যদি সুষ্ঠু এবং জবাবদিহিমূলক আইনগত প্রক্রিয়ায় সম্পদের মালিক হন, হওয়া সম্ভব, সেটা ব্যবসায়ী হোক অন্য যে কোনো পেশার হোক, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে না। কিন্তু যে প্রশ্নটা এখানে উঠছে সেটা হচ্ছে যে জনপ্রতিনিধিত্বের অবস্থান এবং তার মাধ্যমে উদ্বোধন পর্যায়ে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তির সাথে যোগ সদস্যের মাধ্যমে বা তার সহায়তায় পৃষ্ঠপোষকতায় যদি অবৈধ বা বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করা হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই আইনগতভাবে একটা অপরাধ। কাজেই সেটা যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, যে বিষয়টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে হবে যে এই যে সম্পদের মালিকানা তিনি অর্জন করেছেন, আয় অর্জন করেছেন, সেটা বৈধ, তার বৈধের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, সেটা জনপ্রতিনিধি হিসাবেই হোক, তার যে আয় বৈধ আয় যতটুকু আছে বা তার যদি ঠিক নিজস্ব ব্যবসা বাণিজ্য থাকে সেটার সাথে, সে তার মাধ্যমে অর্জিত যে আয় এবং সম্পদ পাওয়ার কথা তার তুলনায় তার বাস্তবে যে সম্পদ আছে মালিকানা যেটা আছে সেটা অসামঞ্জস্যপূর্ণ কিনা, যদি যেটা প্রতীয়মান হচ্ছে, যেটা বিবেচনা করা হচ্ছে যে এটা অসামঞ্জস্যপূর্ণ হওয়াটাই স্বাভাবিক, সেক্ষেত্রে তিনি আইনের লঙ্ঘন করেছেন এবং দুর্নীতি বলতে যা বোঝায় সেটা এখানে সংহিত হয়েছে ক্ষমতার অপব্যবহারে সম্পদের বিকাশ। অতএব তাকে বিচারে আনতে হবে, সেটা যেই হোক না কেন। অর্থ আত্মসাত এবং দুর্নীতির দায়ে অভিযুক্ত এসব ব্যক্তির বিচার না হওয়ায় দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের প্রবণতা বাড়ছে বলেও মনে করেন টিআইবি। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। নারীদের ভুক্তভোগী না ভেবে উন্নয়নের চালিকা শক্তি হিসেবে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে আইসিপিডির আন্তর্জাতিক সম্মেলনে নারীদের উন্নয়ন ও দেশ বাল্যবিবাহমুক্ত করতে সরকারের নানা পদক্ষেপও তুলে ধরেন তিনি। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শামীম আক্তারের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আইসিপিডির টেকসই উন্নয়ন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন, উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে উন্নয়নে নারীর অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের ভুক্তভোগী না ভেবে পরিবর্তনের মূল চালিকা শক্তি ভাবতে হবে। জানান, সরকারের নেয়া পদক্ষেপে দেশে কমেছে মাতৃমৃত্যুর হার। 2041 সালের মধ্যে দেশ বাল্যবিবাহ মুক্ত করার পরিকল্পনার কথাও জানান সরকার প্রধান। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতায় ক্ষোভ জানিয়ে যুদ্ধবন্ধে জাতিসংঘকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত, প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আওয়ামী লীগ সরকার যুদ্ধে নয়, শান্তিতে বিশ্বাস করে বলেও জানান প্রধানমন্ত্রী। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। ঢাকায় ব্যস্ত সময় পার করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফরের দ্বিতীয় দিনে এখন সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করছেন। পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এর আগে মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে জানানো হয়, বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য আরও বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। সচিবালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জয় যাদব। জয়, বৈঠকের বিষয়ে কি জানতে পেরেছেন, বিস্তারিত জানাবেন। অরিন, আপনি জানেন যে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পরে, গত 7 জানুয়ারি নির্বাচনের পর, এই প্রথম বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা সফরে এলেন এবং 3 দিনের সফরে এসেছেন মার্কিন দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক যে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, তিনি উপস্থিত আছেন এই মুহূর্তে সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে, এবং পরিবেশ এবং বন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে তিনি আধ ঘন্টা আগে তার কক্ষে প্রবেশ করেছেন এবং আধ ঘন্টা যাবৎ এই বৈঠকটি হচ্ছে সচিবালয়ে। মূলত যতটুকু আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের যেই বাইডেন প্রশাসন বর্তমানে যেটি আছে সেখানকার এই প্রশাসনের দায়িত্বে, তারা কিন্তু জলবায়ুর ওই পরিবর্তন বিষয়ক এই বিষয়টিতে তারা কিন্তু খুবই গুরুত্ব দিয়ে থাকে। এবং আপনি জানেন যে যখন প্রেসিডেন্ট ছিলেন না জো বাইডেন, তখনও কিন্তু আপনার এই জলবায়ু পরিবর্তনের যে বৈশ্বিক উষ্ণতার বিষয়ে তার কিন্তু একটি আলাদা একটি এখানে উদ্বেগ ছিল। তো যার কারণে যেই জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতিগ্রস্ত দেশগুলো আছে বা যারা এর ভোগান্তির জন্য এই ভুগছে, তাদের সাথে এই মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডোনাল্ড লু আজ কথা বলছেন এখানে বাংলাদেশের পরিবেশ ও বন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে। তো যেই বিষয়গুলি আলোচনায় এসেছে, যে জলবায়ুর যে ফান্ডগুলির বিষয়ে এখানে ছাড় দেয়া, কীভাবে জলবায়ু পরিবর্তনের সেই অভিযোজন সংক্রান্ত বিষয়গুলি এখানে আলোচিত হচ্ছে যতটুকু আমরা জানতে পেরেছি, এবং এর পাশাপাশি এই এই বৈঠকটির পর আমরা চেষ্টা করব ডোনাল্ড লুর সাথে কথা বলার, কিন্তু এরপর এই অফিসিয়ালি এখানে সংবাদ ব্রিফ করবেন সাবের হোসেন চৌধুরী। তো ডোনাল্ড লু 3 দিনের সফরে এখানে বাংলাদেশে বর্তমানে দ্বিতীয় দিন আজ অবস্থান করছেন এবং আজ তার আর একটু ব্যস্ত কর্মসূচি আছে। আপনি জানেন যে এখানে পরিবেশ ও বন মন্ত্রীর সাথে এখানে এই বৈঠকটির পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে সাক্ষাৎ করবেন, তারপর সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে, এবং এরপর আজকেই তার এই নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে একটি সাক্ষাতের বা একটি মত বিনিময়ের কথা আমরা জানতে পেরেছি, যা ওনার যেই শিডিউল সেই শিডিউলে আমরা দেখতে পেরেছি। তো সেটি কখন হবে এটি এখনও জানা যায়নি। তো সার্বিক যে বিষয় বলা যাচ্ছে যে উনি আগামীকালকেও বাংলাদেশে অবস্থান করবেন, তবে বিভিন্ন সরকারি মন্ত্রী এবং কর্মকর্তাদের সাথে কথা বললেও ডোনাল্ড লু কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে তার বৈঠক করার কোনো কথা নেই এবং কোনো তার যে কর্মসূচি সেই কর্মসূচির মধ্যেও নেই। তো সার্বিকভাবে এখন সচিবালয়ে আমরা এই পরিবেশ বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সামনে আমরা গণমাধ্যম কর্মীরা সবাই অপেক্ষা করছি আসলে বৈঠকটিতে কী নিয়ে আলোচনা হলো বা কী এসেছে বৈঠকের ফলাফল, সেটি আমরা জানতে পারবো সভাটি শেষ হওয়ার পর। হরিণ জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি পাহাড়ে অভিযান চালিয়ে আরসার আস্তানা হতে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করেছে র্যাব। এ সময় আরসার দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাবের সদস্যরা। বুধবার ভোররাত থেকে উখিয়ার লাল পাহাড়ে অভিযান শুরু হয়। র্যাব 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, ক্যাম্পে অরাজকতা সৃষ্টি করে আইন শৃঙ্খলা নষ্ট করছে রোহিঙ্গাদের সন্ত্রাসী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরসা। সম্প্রতি সময়ে তাদের বিরুদ্ধে হত্যা ও গুমের অভিযোগ পাওয়া গেছে এবং পাহাড়ে অস্ত্র মজুদের তথ্য পেলে র্যাব লাল পাহাড়ে অভিযান চালায়। ভোররাতে র্যাব সদস্যরা লাল পাহাড় ঘিরে ফেলে। এ সময় র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়ে র্যাব। এক পর্যায়ে আরসার আস্তানায় ঢুকে পড়লে আরসার দুই সদস্যকে অস্ত্রসহ আটক করে। বাকিরা পালিয়ে যায় বলে জানায় র্যাব অধিনায়ক। এ সময় অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়। সংবাদ দুপুরে আরও থাকছে। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন ঘিরে জমজমাট প্রচারণা। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সারা দেশে এবারও মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গুর সংক্রমণ। গেল বছর মে মাসের প্রথম 14 দিনে হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল 250-র কাছাকাছি। এবছর সে সংখ্যা 300 জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে 5 জনের। সারা দেশে শুধু হাসপাতালে ভর্তি রোগীর তথ্য থাকায় প্রকৃত সংখ্যা উঠে আসে না। তবে এবার সব হাসপাতালের ল্যাব থেকে ডেঙ্গু শনাক্তের তথ্য সংগ্রহ করবে অধিদপ্তর। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। থেমে থেমে বৃষ্টি, অব্যাহত তাপমাত্রায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। চলতি মাসের প্রথম 14 দিনে আক্রান্ত হয়েছে অন্তত 300 রোগী, যা আগের বছর ছিল 250, আর মৃত্যু হয়েছে 5 জনের। জ্বর অনেকদিন যাবত, গত পরশু দিন বলছে যে ডেঙ্গু সেরে গেছে নাকি, এখন ভাইরাস আছে, এখন চেকআপ টেকআপ চলতেছে। বর্ষা শুরুর আগে ডেঙ্গু সংক্রমণের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে ডেঙ্গু রোগী সীমিত কয়েকটি জায়গাতে আছে, পকেট পকেট জায়গাতে আছে। এই মুহূর্তে সিটি কর্পোরেশনের যেটি করা উচিত, ডেঙ্গু রোগীটি কোন বাসা থেকে আসছে সেই বাসাকে ধরে হটস্পট ম্যানেজমেন্ট, যেটাকে বলা হয় হটস্পট ম্যানেজমেন্ট, যদি আমরা করে দিতে পারি তাহলে ওই বাসাটা থেকে ডেঙ্গু রোগীটি আর সম্প্রসারিত হবে না, অন্য বাসায় ছড়াবে না। এই মুহূর্তে এই হটস্পটগুলো কিন্তু খুবই কম ঢাকা শহরে। এই হটস্পট যদি আমরা এখন ম্যানেজমেন্ট করে দিতে পারি তাহলে মৌসুমে ডেঙ্গুটি আর বেশি রকম বাড়বে না। আগের বছরগুলোই কেবল হাসপাতালে ভর্তি রোগীদের তথ্য সংগ্রহ করে প্রকাশ করত স্বাস্থ্য অধিদপ্তর। বাড়িতে চিকিৎসা নেওয়া শনাক্ত রোগীরা হিসেবের বাইরে থাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যাহত হতো। তবে এবার সারা দেশের সব হাসপাতালের ল্যাব থেকে ডেঙ্গু শনাক্ত রোগীর তথ্য সংগ্রহ ও প্রকাশের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গু ট্র্যাকার তৈরি হয়েছে এমআইএসের মাধ্যমে। আমরা এখন থেকে রিয়েল টাইম রিপোর্ট পাবো এবং একই রোগীর একাধিক রিপোর্ট পাবো না। এবং এই ট্র্যাকারটি নিয়ে ইতিমধ্যে আমরা বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান এবং ডাটা এন্ট্রি অপারেটর, তাদেরকে আমরা প্রশিক্ষিত করেছি। তারা এখন থেকে বাংলাদেশের সকল হাসপাতাল থেকে রিয়েল টাইম রিপোর্টগুলো প্রেরণ শুরু করবে। রোগী বৃদ্ধির প্রেক্ষাপটে হাসপাতালগুলোকে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। মহাখালী ডিএনসিসি হাসপাতালের কিছু জনবল প্রত্যাহার করলেও প্রস্তুতির কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা এবছরও প্রস্তুত আছি এবং আপনারা জানেন যে এটা একটা বৃহৎ ফিল্ড হাসপাতাল, 1054 শয্যা বিশিষ্ট, এবং এখানে যদি দরকার হয় আমাদের মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর সকলেই এটা অবগত আছেন এবং আমাদের জনবল সহায়তা এবং পূর্ণাঙ্গ সহায়তার জন্য তারাও প্রস্তুত আছেন। তবে হাসপাতালের প্রস্তুতির চেয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। গেল 4 বছরের ব্যবধানে 42,000 ডেঙ্গু রোগী কমেছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র তাপস। বুধবার মালিবাগ মোড়ে গণশৌচাগার উদ্বোধন শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, এবার মৌসুম আসার আগেই ডেঙ্গুর পূর্বাভাস থাকায় বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ও থানাগুলোতে অগ্রিম অভিযান চালানো হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঢাকার বাইরে থেকে আসা রোগীদের তথ্য আলাদা করে দেওয়ার আহ্বান জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সকল সরকারি, আধা সরকারি যেই সকল স্থাপনা, আবাসন রয়েছে, আমরা একটি চিরুনি অভিযান করে প্রাথমিক পর্যায়ে সেগুলো একবার আমরা পরিষ্কার এবং সকল লাশবাহ যদি পাওয়া যায় সেগুলো আমরা নিধন করব। 2019 সালের থেকে
আমরা 42,000-এর মতো রুগী আমরা কম রাখতে পেরেছি। ঢাকাবাসীকে আমরা সেই সুবিধা দিতে পেরেছি, ঢাকাবাসীকে রোগমুক্ত রাখতে পেরেছি, ঢাকাবাসীকে স্বাস্থ্যকর পরিবেশে আমরা রাখতে পেরেছি। সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে মুক্ত হয়ে দেশে ফিরে নিজ নিজ বাড়িতে পৌঁছেছেন নাবিকরা। ভোরে সিরাজগঞ্জে নিজ গ্রামে এসে পৌঁছান নাবিক নাজমুল হক হানিফ। দেশে ফেরার খবরে এই পরিবার এবং স্বজনদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করতে থাকে। সন্তানকে দেখে কান্না ধরে রাখতে পারেননি তার বাবা মা ও স্বজনেরা। সিরাজগঞ্জ প্রতিনিধি সায়েমউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। সোমালিয়ায় জলদস্যুদের বন্দিদশা থেকে মুক্ত হয়ে মঙ্গলবার দেশের মাটিতে পা রাখেন এমভি আবদুল্লার 23 নাবিক। তাদের মধ্যে একজন সিরাজগঞ্জের নাজমুল হক হানিফ। চট্টগ্রাম থেকে রওনা হয়ে বুধবার ভোরে নিজ বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চর নূরনগর গ্রামে পরিবারের কাছে ফিরেছেন তিনি। নাজমুল হকের পরিবারে এখন উৎসবের আমেজ। সন্তানকে পেয়ে অশ্রু ধরে রাখতে পারেননি মা বাবা। কোম্পানিতে সবসময় ফোন দিছে, আপনারা চিন্তা করেন না, দোয়া প্রার্থনা করেন, আমরা সাহায্য করতেছি। সরকার এমপি মন্ত্রী যা আছে সবাই মিলে সাহায্য করে আল্লাহ পাক উদ্ধার হওয়ার তৌফিক দিছে। আপনার আজকে পাইতেছে আমার খুবই ভালো ঠেকতেছে বাবা। এমন খুশি তেমন হইলাম না যে ছেলে না দেখা বন্ত তেমন ভালো ঠেকতেছে না, তেহানে ছেলে দেহ খুবই ভালো ঠেকতেছে। নাজমুলকে দেখতে তার বাড়িতে ভিড় করছেন প্রতিবেশী ও আত্মীয় স্বজনেরা, তারাও স্বস্তির কথা জানান। না আসা পর্যন্ত বিশ্বাস করতেছে না স্বল্প আমার বইরাতে আজন হচ্ছে এখন পেয়ার বইরে গেছে। নাজমুল জানান জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে দেশে ফেরার ইচ্ছে হয় প্রবল। অবশেষে নিজ গ্রামে মা বাবা পরিবারের কাছে আসতে পেরে তিনি আনন্দিত। ওইখান থেকে ছাড়া পাওয়ার পরে বাড়িতে আসার একটা মনমানসিকতা তৈরি হয়েছিল। কোর্টে আসার পরে ওখানে যাই দেখি অনেক মানুষ, হাজার হাজার মানুষ আমাদের জন্য অপেক্ষা করতেছে। বাংলাদেশে নেমে বাংলাদেশের মানুষজনকে দেখে খুবই ভালো লাগছে। সুস্থভাবে নাজমুল সহ 23 নাবিককে দেশে ফিরিয়ে আনায় সরকার ও জাহাজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান পরিবার ও স্বজনেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। সচিবালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাথে বৈঠক শেষে কথা বলছেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সরাসরি যাচ্ছে সেখানে। দর্শক দুঃখিত, আমরা পরবর্তীতে আবার যুক্ত হব। এনহ্যান্সিং ডেভেলপমেন্ট থ্রু গ্রিন টেকনোলজিস, কারণ বাংলাদেশ সরকারের একটা নীতি আমাদের পরিকল্পনা কমিশন থেকে অনুমোদন করেছে, সেটা হচ্ছে গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট। অর্থাৎ আমাদের বর্তমানে আমাদের যে উন্নয়নের যে কৌশলগুলো আছে তার মধ্যে আমরা কিন্তু আমাদের এই গ্রিন সেক্টরকে আমরা জোর দিব, এটার উপর আমরা জোর দিচ্ছি, সুতরাং সেখানেও তারা সহযোগিতা করতে পারে। তা আমি মনে করি এটা একটা মানে এটা একটা প্রোডাক্টিভ একটা ডিসকাশন হয়েছে, একটা ফলপ্রসূ ডিসকাশন, এবং এটার ভিত্তিতে আগামীতে হয়তো আমরা বসে সুনির্দিষ্টভাবে কোন কোন জায়গায় আমরা আমাদের সহযোগিতা আরও কার্যকরভাবে করতে পারি। এবং সব কিছুর পেছনে তারা যেটা বলেছে তাদের দিক থেকে যে সরকারের পর্যায়ে তো একটা সম্পর্ক আছে, যেমন আমরা যদি আমাদের বাংলাদেশ ইউএস বাইল্যাটারাল রিলেশন দেখি, এটা সরকারি পর্যায়ে আছে। আমাদের সেনাবাহিনীর অনেকে হয়তো সেখানে প্রশিক্ষণের জন্য যায়, এখানে পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট আছে। তবে তারা চাচ্ছে এমন প্রকল্প নেয়ার জন্য যার মাধ্যমে মানুষ একেবারে প্রান্তিক পর্যায়ে সরাসরি যেন তারা বেনিফিটেড হয়, অর্থাৎ তাদের যে ইনভেস্টমেন্ট আগামীতে হবে বা তারা যে পরিকল্পনাগুলো গ্রহণ করবে এটা যেন প্রান্তিক পর্যায়ে মানুষকে এটা সাহায্য করে, বিশেষ করে যারা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদের বিষয়টাকে আমরা মাথায় আনবো। এটাই মূলত না, আমরা কোনো মানে কোনো অঙ্ক নিয়ে এখানে আলোচনা হয়নি, তবে আমরা এটা ছিল আমার মনে হয় একটা নির্দিষ্ট করা যে আগামী দিনে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। এটা তো আর একটা মিটিংয়ে বা একটা সভায় হয়ে যায় না, সুতরাং এখানে আমি যেটা বলবো যে মানে আজকের এই সভার পর আমরা বলতে পারি যে আমরা দুজনেই কিন্তু অ্যালাইনমেন্টে আছে, আমাদের দুজনের অবস্থান অভিন্ন, আমরা এই কাজগুলি করতে চাই,
সেটা আমাদেরও অগ্রাধিকার, তাদেরও প্রায়োরিটি। এখন সেটাকে আমরা কিভাবে বাস্তবায়ন করব এবং বাস্তবায়নের কৌশলটা কি থাকবে, কি পরিমাণ সেখানে সহযোগিতা আমরা পেতে পারি এবং এটার মূল্যায়নটা আমরা কিভাবে করব, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে নির্ধারণ করব। না, এটা এগ্রিমেন্টের কোনো বিষয়, এটা তো হচ্ছে দেখেন যখন আমরা মানে কথা বলি এটা হচ্ছে সম্পর্কের বিষয়, এবং জলবায়ু পরিবর্তন হচ্ছে আমরা যেটা বলি একটা ক্রস কাটিং ইস্যু। দেখেন জলবায়ু পরিবর্তনের সাথে কৃষি সম্পৃক্ত, আমাদের পানি সম্পদ সম্পৃক্ত, আমাদের অবকাঠামো সম্পৃক্ত, সব কিছুই সম্পৃক্ত। সুতরাং এটা একটা ক্রস কাটিং এরিয়া। আমার মনে হয় এখানে আনুষ্ঠানিক কোনো চুক্তির প্রয়োজন আছে। আমরা মানে আমাদের যে চাহিদা আছে, আমাদের যে অগ্রাধিকারগুলো আছে, সেগুলোর আলোকে এটা আমরা সাজাবো। আমরা চাই না যে কেউ এসে আমাদেরকে বলে দেব যে তোমরা এই খাতে কাজ করো। কারণ আমরা যদি আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান দেখি, যে আমাদের জাতীয় অভিযোজন যে প্ল্যান আছে, কর্মসূচি আছে, সেখানে 113টা খাত আছে। তার সাথে আগামীতে হয়তো আমরা আরও স্বাস্থ্যের কিছু বিষয় নিয়ে আসবো। তো কাউকে আমাদের বলার প্রয়োজন নেই যে তোমরা এই কাজ করো। আমরা যেটা বলবো, আমরা এই কাজ করতে যাচ্ছি এবং তোমরা যদি এখানে উন্নয়ন সহযোগী হিসাবে তোমরা যদি এখানে অংশীদার হতে চাও তোমরা হতে পারো, এবং আমার মনে হয় সেই আগ্রহটা তাদের আছে। না, অতীত ভুলে বলে নাই, আমি বলছি অতীত নিয়ে কোনো আলোচনা হয়নি, আপনাদের প্রশ্ন করাটা সহজ করে দিয়েছে। সম্পর্কটা হচ্ছে সার্বিক, আমরা সম্পর্ককে কখনো রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এভাবে ভাগ করি না। দেখা যেতে পারে যে আপনি যে হয়তো সম্পর্কের কথা আপনি ভাবছেন বা মানে ইঙ্গিত করছেন, তার চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে জলবায়ু, পরিবেশ, টেকসই উন্নয়ন, এগুলি নিয়ে আমাদের সম্পর্কটা কি হবে। আর এটাই হচ্ছে কিন্তু আমার লিমিট। আমি অন্যান্য বিষয়ে আমি মানে কথা বলবো না, তবে আমি মনে করি এটা এমন একটা বিষয় বা এমন একটা সাবজেক্ট যেটার উপরে ভর করে বর্তমানে আমাদের যে সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে আরো সাংঘাতিক এগিয়ে নিয়ে যাওয়া, এটাকে আরো গভীর করা এবং এখানে নতুন মাত্রা যোগ করা। দর্শক, আমরা সচিবালয় থেকে সরাসরি যুক্ত ছিলাম। সংবাদ দুপুরে আরো থাকছে। ইসরায়েলি বর্বরতা চলছে, এক রাতে নিহত আরো 82 ফিলিস্তিনি, রাফা থেকে সরিয়ে নেওয়া হলো 5 লাখের বেশি বাসিন্দাকে। পটুয়াখালী জেলার বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলায় চলছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ডামাডোল। দিন যত ঘনিয়ে আসছে ততই প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠছে নির্বাচনী মাঠ। ভোটারদের সমর্থন আদায়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সহকর্মী সাইদ ইব্রাহিমের তথ্যচিত্রে ফারজান ইসলামের ডেস্ক রিপোর্ট। গণসংযোগ, উঠোন বৈঠক ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। মাইকিং, ব্যানার, ফেস্টুন, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালাচ্ছেন প্রচারণা। সড়ক, মহল্লা, চায়ের দোকানেও এখন চলছে নির্বাচনী গুঞ্জন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোট আদায়ে প্রতিশ্রুতি সহ নানা কৌশল অবলম্বন করছেন অনেক প্রার্থী। তবে যোগ্য প্রার্থীকে বেছে নিতে ভোটাররাও করছেন নানা হিসেব নিকেশ। নির্বাচনে দলীয় প্রতীক না থাকা এবং রাজনৈতিক প্রভাব মুক্ত হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। আমরা চাই উন্নয়ন যাতে আমাদের হয়, সেই উন্নয়ন যা আমাদের যারা করবে এবং যে সৎ যোগ্য ব্যক্তি প্রার্থী আমরা তাকেই নির্বাচিত করতে চাই। আমাদের যাকে যোগ্য মনে হবে আমরা তাকেই ভোট দেব। রাজনীতি কোনো এখানে কুতিক নাই, এজন্য আমরা জনগণ খুব খুশি। কালো টাকা এবং অপপ্রচারের প্রভাব থাকলেও এ নির্বাচন সুষ্ঠু হবে এমন প্রত্যাশা প্রার্থীদের। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা বাড়ানোর দাবি তাদের। কালো টাকার একটা সরাসরি পাওয়া যাচ্ছে, আর অপপ্রচার কেউ কেউ বলে ক্ষমতার প্রভাব খাটিয়ে জনগণকে একটু অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা পারবে না। আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ নির্বাচনে যদি সুষ্ঠু, সুন্দর, অবাধ এবং উৎসবমুখ নির্বাচন হয় সেখানে আমি বিজয়ী হব। আপনারা গোয়েন্দার মাধ্যমে জানবেন যে কোন সেন্টারটা ঝুঁকিপূর্ণ, সেই সেন্টারে আপনারা প্রোটেকশন দিয়ে নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ করুন। আগামী 21 মে দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। আমাদের সকল প্রস্তুতি এবং কার্যক্রম চলমান রয়েছে এবং প্রস্তুতি স্বাভাবিক রয়েছে। আচরণ বিধিমালা প্রতিফলন বিষয়ে ইতিমধ্যে
আপনার বিভিন্ন ইউএনএসটির মাঠে রয়েছে, টুকটাক কিছু অভিযোগও আসছে আমাদের কাছে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থাও নিয়েছি, ইলেকট্রিক কমিশন অবহিত করেছি। এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে 14 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা 6,55,521 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর, দেখছেন সংবাদ দুপুর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডবে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এর মধ্যেই গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাস যোদ্ধাদের তুমুল লড়াই চলছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এ অবস্থায় রাফা থেকে সরিয়ে নেওয়া হয়েছে 5.5 লাখের বেশি বাসিন্দাকে। চলমান এ পরিস্থিতির মধ্যে গাজার দিকে আসা ত্রাণবাহী ট্রাকগুলোতেও হামলা চালাচ্ছে ইসরায়েলিরা। পাশাপাশি ট্রাক চালকদের ওপরও চালানো হচ্ছে নির্যাতন। আফরিন মোমের রিপোর্টে বিস্তারিত। নিরীহ গাজাবাসীর ত্রাণবাহী ট্রাকে আগুন দিয়ে যেন বর্বরতার সর্বোচ্চ শিখরে পৌঁছালো ইসরায়েল। দুর্ভিক্ষের দ্বার প্রান্তে পৌঁছানো ফিলিস্তিনিদের খাবার পুড়িয়ে ধ্বংস করল তারা। মঙ্গলবার পশ্চিম তীরে হেব্রনের তারকোমিয়া চেকপয়েন্টের প্রথমে জাতিসংঘ থেকে আসা ত্রাণের ট্রাকগুলো আটক করে ইসরায়েলি বিক্ষোভকারীরা। এরপর রাস্তার ওপর তা ফেলে ধ্বংস করেও ক্ষান্ত হয়নি বর্বররা। ট্রাকগুলোতে ধরিয়ে দেয় আগুন। এরপর পরই দমকল কর্মীদের বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছায় দুর্ভিক্ষের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা নিরীহ গাজাবাসীর খাদ্য। এ অবস্থায় ত্রাণবাহী ট্রাকের চালকরা শঙ্কিত নিজেদের নিরাপত্তা নিয়ে। হঠাৎ চেকপয়েন্টে বসতি স্থাপন কারীরা ত্রাণবাহী ট্রাকগুলোতে হামলা চালায়। তারা ট্রাকের টায়ারে হামলা চালায়, অন্তত 15টি ট্রাকের খাবারও নষ্ট করে। এতে ক্ষান্ত হননি, কয়েকজন চালককেও মারধর করেছে। এ বিষয়ে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নিন্দা জানালেও ইসরায়েল ইস্যুতে বরাবরের মতো চুপ যুক্তরাষ্ট্র। উল্টো রোববার অর্ধ শতাধিক ত্রাণের ট্রাক উপত্যকাটিতে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেল। তবে এই খাবার গাজাবাসীর জন্য যথেষ্ট নয় বলেও জানান তিনি। আমরা গাজাবাসীর জন্য সাহায্য পাঠিয়েছি, তবে তা পুরো অঞ্চলের মানুষের ক্ষুধা মেটানোর জন্য যথেষ্ট নয়। এর জন্য আমরা কাজ করে যাচ্ছি, খুব দ্রুতই আবারও ত্রাণ পাঠানো হবে। এ পরিস্থিতির মধ্যে উত্তরাঞ্চলীয় জাবালিয়া ও দক্ষিণাঞ্চলীয় রাফাতে ইসরায়েল বাহিনীর সঙ্গে হামাস যোদ্ধাদের তুমুল লড়াই চলছে, যার একটি ভিডিও ফুটেজ এরই মধ্যে প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি জানা না গেলেও IDF এর দাবি, জাবালিয়ায় হামলায় হামাসের বহু সেনা নিহত হয়েছে, একই সঙ্গে তাদের বেশ কিছু টানেল নেটওয়ার্কও ঘুরিয়ে দিয়েছে তারা। তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, উপত্যকাটির উত্তরাঞ্চলে নতুন করে দুই পক্ষের উত্তেজনা চরমে পৌঁছেছে, যদিও এর আগে অঞ্চলটিতে হামাসকে পরাজয়ের দাবি করেছিল ইসরায়েল। এদিকে উত্তর ও দক্ষিণাঞ্চলের দুই গ্রুপের সংঘাতে আতঙ্কিত স্থানীয় ফিলিস্তিনিরা। জীবন বাঁচাতে জাবালিয়া থেকে পালাচ্ছেন মানুষ। শুধু তাই নয়, ফিলিস্তিনিদের সবচেয়ে বড় আশ্রয়স্থল রাফা থেকেও 4.5 লাখ ফিলিস্তিনি পালিয়েছে। এছাড়া সরিয়ে নেওয়া হয়েছে আরও অন্তত 1 লাখ বাসিন্দাকে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 37 জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে বাস ট্রাকের সংঘর্ষে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। বাসে 53 জন শ্রমিক নিয়ে ফার্মে যাওয়ার পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আরেকটি বাস সামনে এসে পড়ায় একে অপরকে পাশ কাটানোর চেষ্টায় রাস্তা থেকে ছিটকে সামান্য দূরে গিয়ে উল্টে যায় বাসটি। এ ঘটনায় ট্রাক চালক ব্রায়ান ম্যাকলিয়ান হাওয়ার্ডকে আটক করেছে কর্তৃপক্ষ। এই ট্রাক চালকের বিরুদ্ধে আরও 8টি অভিযোগ রয়েছে বলে জানিয়েছে ফ্লোরিডা হাইওয়ে পুলিশ। ফ্রান্সের নরম্যান্ডির রুয়েনের প্রিজন ভ্যানে হামলা চালিয়েছে অস্ত্রধারীরা। এরপরই দুই কর্মকর্তাকে হত্যা করে আসামি ছিনিয়ে নিয়ে যায় তারা। কিন্তু এখনও হামলাকারীদের আটক করা সম্ভব হয়নি, শুরু হয়েছে চুলচেরা অভিযান। অপরাধীরা যে প্রান্তেই থাকুক, তাদের খুঁজে বের করে কঠিন শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে ম্যাক্রো সরকার। বিস্তারিত লুৎফর কবিরের রিপোর্টে।
এ যেন সিনেমার দৃশ্য। ঘটনাটি মঙ্গলবার স্থানীয় সময় বেলা 11টার দিকে ফ্রান্সের উত্তরাঞ্চলের নরমান্ডির ইনকারভিলে। ডাকাতির মামলার এক আসামিকে আদালত থেকে নেওয়া হচ্ছিল কারাগারে। পথেই প্রিজন ভ্যান থামিয়ে দেয় একদল মুখোশ পরা অস্ত্রধারী। তাদের অতর্কিত গুলিতে নিহত হন নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা। কিছুক্ষণের মধ্যে দেখা যায় প্রিজন ভ্যানে বিকট বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এমন খবরে তোলপার ফ্রান্স জুড়ে। ইউরোপের এই দেশটির নিরাপত্তা ব্যবস্থা কঠোর হওয়া সত্ত্বেও প্রিজন ভ্যানে হামলা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ম্যাক্রো প্রশাসনের জন্য। এ বিষয়ে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, অপরাধীদের খুঁজে বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। নরমেন্ডি ফ্রান্সের প্রশাসনিক অঞ্চল হিসেবে পরিচিত। দুর্বৃত্তদের ধরতে অঞ্চলটির বিভিন্ন জায়গায় চুলচেরা অভিযান চালাতে দেখা গেছে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন বিশেষ ইউনিটকে। প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন বিচার বিষয়ক মন্ত্রী। নিহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আসামিকে পালিয়ে যেতে সহায়তা করার সময় প্রিজন ভ্যানে হামলা হয়। আমরা সবকিছু পর্যালোচনা করছি। অপরাধী এবং যারা জড়িত তাদের খুঁজে বের করতে আমাদের বাহিনী কাজ করে যাচ্ছে। তাদের বিচারের আওতায় আনা হবে। দুর্বৃত্তদের ছিনিয়ে নেয়া ওই বন্দির নাম মোহাম্মদ আমরা বলে জানা গেছে। তার বিরুদ্ধে ডাকাতি সহ বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। দর্শক, আবারও উপজেলা নির্বাচন প্রসঙ্গ। জমে উঠেছে আসলে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা। এ নিয়ে আরো জানাতে নড়াইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফ, প্রচার প্রচারণা কেমন চলছে জানাবেন। জি, ধন্যবাদ অরেন। যেমনটি বলছিলেন, নড়াইল সদর উপজেলা পরিষদের নির্বাচন আগামী 21 মে অনুষ্ঠিত হবে। প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নড়াইল সদর উপজেলায় 2 জন চেয়ারম্যান প্রার্থী মূলত মূল প্রতিদ্বন্দ্বিতা হবেন। যদিও 3 জন প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে আজিজুর রহমান ভূঁইয়া, তিনি মূলত আনারসপদিকে নির্বাচন করছেন, এবং রয়েছেন তোফাইল মাহমুদ তুফান, তিনি মূলত ইয়েতে ঘোড়াপদিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং আরেকজন রয়েছে মিলন মল্লিক, তিনি আসলে দতকলম পদকে নির্বাচন করছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে 2 জন মইনুল হক বাবু, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তালাপদিকে, এবং সোহেল সর্দার নামে একজন, তিনি টিউবাইল পদকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে নাজনীন সুলতানা রোজি, তিনি রয়েছেন মূলত ফুটবল প্রতীকে, এবং সুন্দরীবালা বাক্সি নামে একজন রয়েছেন, তিনি কলস প্রতীকে নির্বাচন করছেন। তো প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে আমরা কথা বলবো নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শেখ তুফাইল মাহমুদ তুফান, তিনি ঘোড়া পদকে নির্বাচন করছেন। আমরা একটু তার কাছ থেকে জানতে চাইবো তাদের প্রচার প্রচারণা কেমন চলছে, সে বিষয়ে আমরা একটু জানতে চাইবো। জি, আপনি বলবেন যে আসলে আপনাদের প্রচার প্রচার কেমন চালাচ্ছে, সে বিষয়ে একটু জানাবেন আমাদের। ধন্যবাদ আমাকে, আপনাকে। আমি প্রচার প্রচারণার চেষ্টা করছি তৃণমূল পর্যায়ে, প্রত্যেকটি মানুষের দ্বার প্রান্তে ঘুরে বেড়ানোর চেষ্টা করছি। তো গ্রামগঞ্জে, অলিতে গলিতে সব জায়গায় যাচ্ছি, তবে ভালো। তো আসলে কেমন সাড়া পাচ্ছে সব জায়গায়? আমি বিগত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছিলাম। এই উপজেলার মানুষ আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছিল। তারই ধারাবাহিকতা রেখে আমি বিগত 5টি বছর আমি মাঠে মানুষের সঙ্গে কাজ করেছি, এবং বিগত উপজেলা নির্বাচন থেকে এবার আমাকে বেশি মানুষ উৎসাহিত করছে নির্বাচন করার জন্য। জি, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে যেসব প্রার্থীরা রয়েছেন, 3 জন প্রার্থী থাকলে মূলত নির্বাচন হবে। 2 জন প্রার্থীর মধ্যে যেটা ভোটারদের সঙ্গে আমরা কথা বলে জানতে পারি, তার তোফাইল মাহমুদ তুফান ঘোড়া প্রতীকে, এবং আজিজুর রহমান ভূঁইয়া, তিনি আনারস প্রতীকে নির্বাচন করছেন। তো এই ছিল নড়াইল সদর উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার সর্বশেষ খবর। অরিন, শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নড়াইল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। এবার খেলার সংবাদ। টি-20 বিশ্বকাপের জন্য ঘোষিত দল ভারসাম্যপূর্ণ হয়েছে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার মতে, কন্ডিশন বিবেচনায় একাদশ নির্বাচনে সব ধরনের ক্রিকেটার রয়েছেন দলে। দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। রিফাত আঞ্জুমের রিপোর্ট।
বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ দল কেমন হবে সেটা নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা। সবকিছুর অবসান ঘটিয়ে মঙ্গলবার দল ঘোষণা করে বিসিবি। তিন ওপেনার, মিডল অর্ডার ব্যাটার, স্পিনার, পেসার রয়েছে দলে। কন্ডিশন বিবেচনায় পেস আর স্পিনে ভারসাম্য রেখে একাদশ সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করেন, পারফরমেন্সের প্রতিযোগিতা না থাকায় দল গঠনে খুব বেশি চিন্তা করতে হয়নি নির্বাচকদের। অল্প সংখ্যক ক্রিকেটারের মধ্য থেকে ভারসাম্যপূর্ণ দল বেছে নেওয়া হয়েছে। আমি বলবো 15 জনের স্কোয়াডটা খুবই ভালো হয়েছে। যে ধরনের টিম হওয়া উচিত ছিল, রিশাদ সুযোগ পেয়েছে লেগ স্পিনার, ওয়েস্ট ইন্ডিজে আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজে একটু কাইন্ড অফ বাংলাদেশের মতো উইকেট হয়ে থাকে, একটু স্পিনি স্লো উইকেট, সেখানে স্পিনার অনেক ভালো সুবিধা করতে পারে। ইনজুরির কারণে বিশ্বকাপ খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও তাসকিন আহমেদকে করা হয়েছে সহ অধিনায়ক। বিসিবি ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন পাইলট। কোনো কারণে শান্ত যদি একটা খেলা মানে আপনি যদি ইনজুরিতে পড়ে তাহলে ভাইস ক্যাপ্টেন সাধারণত অটোমেটিক চলে যায়। তো আমার মনে হয় যে আসলে অপশন ছিল না যে ভাইস ক্যাপ্টেন কী হবে। তো বাট আমি মনে করি যে সাধুবাদ জানাই তাসকিনকে, যে অ্যাজ এ সিনিয়র প্লেয়ার অনেকদিন ধরে ক্রিকেট খেলছে, সে ডিজার্ভ করে। বিশ্বকাপ খেলতে বুধবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে নাজমুল হোসেন শান্তর দল। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।